আওয়ামী লীগের যদি কোনো আতঙ্ক থাকে তাহলে বেগম খালেদা জিয়া এর তারেক রহমান জিয়াউর রহমানের পরিবার। শনিবার কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ বলেন, আমাদের নেত্রী কোনো সময়েই আপোষ করেন নাই এবং আপোষ না করার কারণেই আজকে তার উপরেই নির্যাতন। আর জিয়াউর রহমানের পরিবারের ধ্বংস করতে পারলেই তার মকসুদ পূর্ণ হবে। আন্দোলন ছাড়া এই সরকারকে কিছুই করা যাবে না। আমরা রাস্তার নামছি গড়ে ফিরিয়া যাইতাম না। নেত্রীরে মুক্ত কর্ম, তারেক রহমানের দেশ আনমু। আজকে আমার বন্ধু ইলিয়াস আমরা মাঝে গুমই দিছে, খাইল আরও যেন গুমইতে পারো। আমরা হোদে এক নেতা গুমইছুন, এইটা বিতা যাবে না। বাংলাদেশের মানুষে বালা হরি বুঝের, জ্বর থাকলে কুতকুতি থাকলে আমরার দিও আছে। তো আমরারে আর অনেক দিন করছেন, এখন আর এইসব করিয়া লাভ হইতো না। আমাদের সকলের আগে আমরা কিতা কর্ম, এটা পরের ঘটনা। আগে আমরা সবরে শক্তিশালী ঐক্যবদ্ধ করার লাগে আজকে আপনারা কাছে আইসি। মানুষের উপর অন্যায় যেন জুলুম আমার দ্বারা হয় না, আমার দ্বারা যেন অসহায় গরিব মেহনতি মানুষের সেবা করা যায়। বিএনপি কোনো সময় অসৎ কাজ শিখায় না, আমরা জনগণই আমার শক্তি। অনুষ্ঠানটিতে কান্দিগাঁও ইউনিয়নের প্রায় কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্দীপন শুভ, সিলন টিভি, সিলেট।